ইংল্যান্ডের ওয়েস্ট ইয়র্কশায়ারের একটি স্কুলের ক্লাসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুন প্রদর্শন করায় বিক্ষোভ কর্মসূচি পালন করছে সেখানে মুসলিম সম্প্রদায়। সোমবার ব্যাটলি গ্রামার স্কুলের ক্লাসে কোনো শিক্ষক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কার্টুন প্রদর্শন করেন। এ নিয়ে বৃহস্পতিবার স্কুলের বাহিরে কয়েকশো লোক জড়ো হয়ে ওই শিক্ষককে বরখাস্ত করার দাবি জানাচ্ছেন। স্কুলের প্রধান শিক্ষক গেরি কিবল এর জন্য ক্ষমা চেয়েছেন এবং তিনি বলেন তদন্ত না হওয়া পর্যন্ত ওই শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। তিনি আরও বলেন স্কুলে প্রতিনিধিত্বকারী সকল সম্প্রদায়ের সমর্থনে এগিয়ে নিয়ে যেতে চান। ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশের একজন মুখপাত্র বলেন বিক্ষোভের সময় স্কুলের কাছাকাছি রাস্তাটি স্বল্প সময়ের জন্য বন্ধ ছিল, তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং কোনো নির্দিষ্ট জরিমানারও নোটিশ জারি করা হয়নি। এদিকে একজন বিক্ষোভকারী স্থানীয় বাসিন্দা বলেছেন এই কার্টুন সমগ্র মুসলিম সম্প্রদায়কে অপমান করেছে। তিনি প্রধান শিক্ষককে মৌখিকভাবে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। অভিভাবকদের পাশাপাশি ছাত্ররাও এই বিক্ষোভে অংশ নিয়েছেন। বিক্ষোভকারীরা বলেন আমরা চুপ থাকতে পারি না, আমাদের উঠে দাঁড়াতে হবে। স্কুলের প্রধান শিক্ষক এবং গভর্নিং বডি সবাইকে বুঝতে হবে এটা হালকা কিছু নয়। We are poor and khatme nabuwat and these things, look at what we do as a community and you'll understand our stance. So what has happened is totally unacceptable, yeah? And we have made sure that the school understands that. So the school is preparing a statement. So our discussion is they prepared a statement and we weren't happy with that statement. So ব্যাটলি ভিত্তিক পারপাস অফ লাইফ চ্যারিটির মোহাম্মদ সাজ্জাদ হোসেন স্কুলকে লেখা এক চিঠিতে বলেছেন এ ধরনের কর্মকাণ্ডে গভীরভাবে শোকাহত হয়েছেন মুসলিম সম্প্রদায়। তিনি বলেন শিক্ষককে স্থায়ীভাবে অপসারণ করা না হলে সংস্থাটি স্কুলের সাথে কাজ করতে প্রস্তুত হবে না। অন্যদিকে 2015 সালের অপস্টেড রিপোর্ট অনুসারে ব্যাটলি গ্রামার স্কুলের 689 জন শিক্ষার্থীর মধ্যে প্রায় 3/4 সংখ্যালঘু শিক্ষার্থী। The teacher has been suspended. The teacher has been suspended. Now then, you cannot sack him because, you know, you guys are professional. You can't just dismiss somebody like that. 2A News, Juktorajyo.